নমস্কার বন্ধুরা, রোনার কিচেনে আপনাদের সবাইকে আবারও নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের সামনে দারুণ স্বাদের জ্যান্ত কুচে মাছের ঝোল করে দেখাবো। আলু পেঁয়াজ দিয়ে করব। ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। এবারে আমি একটা জ্যান্ত কুচে মাছ নিয়ে নিয়েছি। দেখুন মাছটা কেমন কিলবিল কিলবিল করছে। মাছটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। মাছটা ছাল ছাড়িয়ে নিয়েছি। দেখুন মাছের মধ্যে কেমন ডিম হয়েছে। এই মাছটা খেলে গায়ে খুব রক্ত হয়। এবার আমি মাছটা ভেজে নেব। তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে আমি মাছটা হালকা করে ভাজবো। জ্যান্ত মাছ তো, বেশি কড়া করব না। আরো কিছুটা মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এই মাছটাও আমার, দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা আলু দুটো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আরও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এবারে ওই ভাজার মধ্যে আমি আদা রসুন বাটা আর অর্ধেক টমেটো দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, বাড়িতে থাকে যে নর্মাল মশলাগুলো, দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। দেখুন বেশ ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে মাংসের মতন আমি কষে নেব। দুপুরে গরম ভাতের সাথে এই কুচে মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগে, এবং আমার তো খুবই ভালো লাগে খেতে। এবারে আমি ভালোভাবে কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি। এবারে মাঝে একটু ঢাকনাটা খুলে আমি দেখছি আলুটা আর একটু শক্ত আছে, আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ততক্ষণ আমি একটা ফোড়ন দিয়ে নিচ্ছি অন্য কড়াই, ফোড়নটা ঢেলে দেবো। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে তরকারিটা করে খেয়ে দেখবেন, এবং কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো খেয়ে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।